প্রোগ্রাম আছে এখন আবাস গ্রামীণ বাড়ি নিয়ে যেটা আছে এখন আমরা রিভিউ করেছিলাম ম্যাম অলরেডি 1 লক্ষ থেকে বেশি 1 লক্ষ 1 হাজার এরকম বাড়ি আছে যাদেরকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি আর সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়েছি লাস্ট ইনস্টলমেন্ট বাকি আছে আর সেকেন্ড ইনস্টলমেন্ট বাকি আছে এই টাকাটা আমরা ইমিডিয়েটলি ম্যাম রিলিজ করে দেবো এটা লাগবে 1200 কোটি টাকা সেটা আমরা ব্যবস্থা করে নিয়েছি ম্যাম এটা জেলাগুলোকে যেহেতু সব সভাধিপতিরা সাহেবরা আছেন আর ডিএমরা আছেন বিডিওরা আছেন ম্যাম সভাপতিরা আছেন নতুন করে কোনো নাম আর নেবেন না তার কারণ সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হয়েছে যেগুলো পড়ে আছে সেগুলোর মধ্যে যতটা পারছি আমরা আমাদের টাকা দিয়ে চেষ্টা করছি সেটাও পুরোটা করতে পারবো না এটা আরেকবার ভালো করে বলে দাও ম্যাম যেটা আছে যেটা আমরা অলরেডি যে বাড়িগুলো হাতে নিয়েছি কাজটা হাতে নিয়েছি যে আমাদের যারা বেনিফিশিয়ারিজ আছে তাদের কাছে ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছি হয়তো সেকেন্ড ইনস্টলমেন্ট সে পাবে যা তো সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়েছি থার্ড ইনস্টলমেন্ট পাবে এই কাজটা 1 লক্ষের বেশি এরকম বাড়ি আছে যারা কিছু না কিছু সেকেন্ড ইনস্টলমেন্ট ইয়া থার্ড ইনস্টলমেন্ট পাবে এই টাকাটা আমরা 1200 কোটি টাকা মতো আছে ম্যাম এটা আমরা ইমিডিয়েটলি ম্যাম রিলিজ করে দিচ্ছি যাদের যাদের বাড়ি সেকেন্ড ইনস্টলমেন্ট পাবে ইমিডিয়েটলি সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবে যাদের থার্ড ইনস্টলমেন্ট 10,000 টাকা পাবে সেটাও ইমিডিয়েটলি পেয়ে যাবে এই টাকাটা ম্যাম আমলোডি অলরেডি ব্যবস্থা করা হয়েছে ইমিডিয়েটলি আমরা ছেড়ে দেবো ম্যাম এছাড়া ম্যাম যে আছে নতুন বাড়ি ক্ষেত্রে যেটা আছে যেটা সার্ভে করা হয়েছিল যেটা আমরা আবাস প্লাসে দিয়েছিলাম 50 লাখের বেশি সেখানেও আমাদের একটা বড় শতকরা 40 ভাগ কিন্তু স্টেট গভর্নমেন্ট থেকে শেয়ার যায় তো সে মোটামুটি আমাদের এবার বাজেটে ম্যাম একটা টাকা ধরা আছে আমরা এটাও নিয়ে ম্যাম ইমিডিয়েটলি যে যারা খুবই প্রায়োরিটি লিস্টে যারা আগে আছে তাদের দেখো এটা একটা প্রবলেম হবে 40% টাকা যদি আমি ছাড়ি তাহলে অর্ধেক লোক পাবে অর্ধেক লোক পাবে না আর যে অর্ধেক লোক পাবে না সে বিরোধিতা করবে তুমি 40টাকে 100-এ কি করে আনতে পারো 40 লক্ষ যেটা আছে প্লাস আরো কিছু সংস্থাকে নিয়ে যেটা 50 লক্ষ আছে 1 বছরে নয় 5 বছরে হবে তো প্রথম বছরে হবে 10 লাখ তো 10 লাখ যদি হয় 10 লাখ বাড়ির খরচ কত 10 লাখের বাড়ি ম্যাম আমাদের যেটা আমরা দেখেছি আমাদের সে 40% যেটা আছে মোটামুটি আমরা 10 লাখ বাড়িটা হাতে নিয়ে দিতে পারবো ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়ে তারপরে সেকেন্ড ইনস্টলমেন্টটা জোগাড় করতে পারবো ম্যাম তো এই কাজটা যেহেতু লিস্টে অলরেডি রয়েছে প্রায়োরিটি লিস্টে রয়েছে ব্লকে ব্লকে একবার আরও বিডিওদের কাছ থেকে সার্ভে করে নেওয়া হবে ম্যাম তো তারপরে এই কাজটা আমরা হাতে নিয়ে নিতে পারবো ইমিডিয়েটলি পঞ্চায়েতে আমরা রাস্তায় কত পার্সেন্ট টাকা দিতাম গ্রামীণ রাস্তায় 40% ওই টাকাটা যদি আজকে পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ করে ওই কাজটা তাহলে ওই রাস্তার টাকাটাতে তো আমি বাড়ি করতে পারি মানে ওদের তো একটা আমরা যে রাস্তার টাকাটা দিতাম সেই টাকাটা আমি বাড়িতে দেবো এটা আমার স্টেটের ফান্ড ম্যাম যেটা রাস্তা আমরা দেখছি আমরা প্রতি বছর 800 কোটি টাকা মতো রাস্তার জন্য দিতাম 800 কোটি টাকা 1200 কোটি টাকা তার মানে তোমার 2000 কোটি টাকা হয়ে গেল না আরো 3000 কোটি আছে ম্যাম হ্যাঁ রেখে দাও রেখে দিয়ে তাহলে কিন্তু তোমার অনেকটা প্রবলেম সলভ হবে বললাম না একদিকে যখন দরজা বন্ধ আর একদিকে দরজার খুলি আমরা অনেক কষ্ট করে চালানো হয় কাজী পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে যেটা স্ট্রিক্টলি বলে গেলাম 15% টাকার মধ্যে আপনাদের কিন্তু কাজের মধ্যেই আছে রাস্তা তৈরি করার আপনাদের যে কাজ সেই কাজের মধ্যেই এটাকে আইডেন্টিফাই করা আছে সুতরাং গ্রামীণ রাস্তা তৈরিটা আপনি করবেন আর বাড়ি হচ্ছে না বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকাও বন্ধ রাস্তাটা আপনারা করুন আমি রাস্তার টাকাটা দিয়ে বাড়ি করব প্লাস আমি আরও 1200 দেবো ঠিক আছে বুঝলেন কিছু প্রত্যেকটা ডিএম যারা ভার্চুয়ালে আছেন একটু হাত তুলে দা হাত তুলুন তো ডিএম যারা ভার্চুয়ালে আছেন ডিএম যারা ভার্চুয়ালে আছেন জাস্ট ডিএম এবং জেলা পরিষদের চেয়ারম্যান হাত তুলবে ডিএম অ্যান্ড জেলা পরিষদ চেয়ারম্যান যেটা আমি বললাম কানে গেছে একজনকে নিয়ে নেন না মুর্শিদাবাদ জেলা ম্যাডাম ম্যাডাম শুনে ম্যাডাম আমরা শুনতে পেয়েছি ম্যাডাম আমরা আপনার আদেশ ফলো করছি ম্যাডাম আমরা রাস্তাঘাট বিশেষ করে চেষ্টা করা হচ্ছে ম্যাডাম আমরা করে ফেলবো ম্যাডাম না রাস্তাঘাট করবে হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ঠিক আছে
ওরা যে 15% ফান্ড পায় তার অর্ধেক ম্যাডাম বাদ বাকি ওরা নিজেদের মতো করবে কাজে রাস্তাটা ওরা করবে আর 100 দিনের কাজ আমরা বলে দিয়েছি 12টা ডিপার্টমেন্টকে নিয়ে আর যেটা হচ্ছে বাংলার বাড়ি সেটার টাকা আমি রাস্তায় যে 40% টাকাটা দিতাম প্লাস আমি বাড়িতেও যে টাকাটা দিতাম সেগুলোকে একত্রিত করে অন্যান্য জায়গা থেকে টাকা জোগাড় করে আমরা এবছরে 10 লক্ষ করব 5 বছরে 10 লক্ষ করে 50 লক্ষ করব যে নামের লিস্ট নেওয়া আছে আর নতুন করে এখন কোনো নামের লিস্ট কেউ দয়া করে নেবেন না নিলেও কিন্তু সেটা এখন হবে না আগে যেগুলো পড়ে আছে সেগুলো করতে দিন আর এগুলো চটপট করে দিন তা নাহলে কিন্তু পঞ্চায়েতে বসেই থাকবেন ললিপপ খাবেন ইলেকশন যে কোনো দিন ডিক্লেয়ার হয়ে যাবে।